সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজ তোমাকে তোমাদেরকে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারে একটা নতুনত্ব কিছু যদি করা যায় আর কি। প্রথমে একটা এরকম কাগজ নেবে, বা তোমরা খাতার মধ্যেও করতে পারো, আর একটা ছোট কাগজ নেবে। ছোট কাগজটা নিয়ে এই এইটার যতটা কাগজ নেবে যেই মাপের, তার থেকে একটা ছোট টুকরো একটা কাগজ নিয়ে নেবে। এবার আমরা কি করব, ছোট কাগজটার মধ্যে একটা বেলুন ড্র করব। দেখে নাও, বড় করে একটা বেলুন ড্র করব, ঠিক আছে? এইভাবে আমরা একটা বেলুন এঁকে নিলাম। এবার আমরা এই বেলুনটাকে কাঁচি দিয়ে কাটব, ঠিক আছে? একটা কাঁচি নিয়ে সুন্দর করে বেলুনটার সাইড দিয়ে সমান করে বেলুনটাকে আমরা এভাবে ধরে 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 কেটে নেব। এভাবে ধরে ধরে বেলুনটাকে সুন্দর করে সাইডের কাগজটাকে আমরা বের করে দেব। এভাবে আমরা কাগজটা কেটেছি, মোটামুটি বেলুনটাকে কেটেছি। এভাবে বাঁ হাতে কাগজটা ধরে নেবে, আর ডান হাতে এভাবে সুন্দর করে লাইন বরাবর আমরা কাঁচি দিয়ে বেলুনটাকে সুন্দর করে কেটে নেব। এই কাটাটা যত সুন্দর হবে দেখতে তত ভালো লাগবে, একটু সুন্দর করে কাটবে আর কি, ঠিক আছে? এটা মাথায় রেখে সমান করে বেলুনটাকে সুন্দর করে আমরা যে কাগজটার মধ্যে আঁকবো সেই কাগজটার ঠিক মাঝখানটায় আমরা এই বেলুনটাকে একটু উপর দিক করে বসাবে। বেলুনটাকে আমরা এখানটায় মাঝখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে প্যালেটে হোক বা যে কোনো পাত্রের মধ্যে হোক, এই লাল রংটাকে ভালো করে পাতলা করে গুলে নেবে, ঠিক আছে? লাল রংটা ভালো করে পাতলা করে গুলে নেবে। আর সবার বাড়িতেই ব্রাশ থাকে, একটা ব্রাশ নেবে, ব্রাশ দিয়ে রংটাকে ভালো করে ব্রাশের মধ্যে লাগাবে। আমরা যেটাকে বলে স্প্রে পেন্টিং বলে, সেটা আমরা স্প্রে করব এখন। দেখো কেমন করে, এভাবে করে নিয়ে ব্রাশে একদম রংটাকে, ব্রাশে যদি রং বেশি হয়ে যায় তাহলে ব্রাশে এইভাবে চেপে নিয়ে রংটা একটু কমিয়ে নেবে। ব্রাশে বেশি রং থাকলে না ফোটা ফোটাটা বড় বড় পড়বে, তাই রংটা যদি একটু কম থাকে। এবার আমরা এটাকে স্প্রে করব। দেখো এইভাবে ব্রাশটাকে, ব্রাশটাকে এরম উল্টো করে ধরে, উল্টো করে এরম করে, এরম করে ব্রাশটাকে ধরে এইভাবে, হ্যাঁ এইভাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে যত সুন্দর, যত ছোট ছোট করবে তত দেখতে ভালো লাগবে। এভাবে আমরা স্প্রে করে দেব। এভাবে সুন্দর করে পুরো জিনিসটার মধ্যে সমান করে স্প্রে করে দেব। দেখো আমরা সুন্দর করে কিভাবে স্প্রে করছি, একটু ভালো করে দেখে নাও। আস্তে আস্তে তুলি, এইভাবে ধরবে আর ব্রাশটাকে, আর এই বুড়ো আঙুলটা দিয়ে এরকম উল্টিয়ে নেবে, নিয়ে এরকম আস্তে 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 এটার মধ্যে একটু চাপ দেবে, দেবে ছিটে ছিটে সুন্দর করে এটা পড়ে যাবে। যত ছোট ছোট পড়বে তত দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে তোমাদের। দেখো আমাদের স্প্রে করা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? একটু ভালো করে দেখো, হ্যাঁ এটা স্প্রে করা কমপ্লিট। আরও করতে পারো সাইড দিয়ে সাইড দিয়ে, আরও যত ভালো বেশি দেবে তত দেখতে ভালো লাগবে। যাই হোক আমি মোটামুটি এরকম করেছি। এবার এটাকে আমরা এই বেলুনটাকে আস্তে করে হাত দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক এরকম করে আস্তে করে তুলে দেবে বেলুনটা। এই সুন্দর দেখো হয়ে গেছে। এবার এটা আমাকে শুকোনো টাইম দিতে হবে, এটাকে যেভাবে হোক, ফ্যানের হাওয়ায় হোক এমনি হোক একটু শুকোবে ভালো করে। এবার আমরা স্কেল দিয়ে এর উপরে দাগ টেনে নেব হালকা করে, একদম হালকা। এই দাগটা পরে ইরেজ করে দিতে হবে, এই জন্য হালকা করে টানবে, ঠিক আছে? মাথায় রাখবে, খুব হালকা করে লাইনটা টেনে দেবে। এই একটা হলো, আবার কিছুটা গ্যাপ দিয়ে দুটো, ঠিক আছে? বেশি চওড়া করবে না, তাহলে আমাদের পুরো লেখাটা এখানে হ্যাপি নিউ ইয়ার কথাটা পুরোটা লিখতে হবে, তো বেশি মোটা করার দরকার নেই। এইভাবে টেনে দেবে, সমান লাইনগুলো যেন সমান হয় একটু দেখে টানবে, ঠিক আছে? এই হচ্ছে তিনটে হলো হ্যাপি নিউ ইয়ার। এবার আরেকটা খুব টানতে হবে, 2023। এই হয়ে গেল, লাইনটা টেনে নিলাম। এবার আমরা তুলি দিয়ে পারবো, কিন্তু তোমরা ছোট যারা তারা তো তুলি দিয়ে একবারে লিখতে পারবে না, সেই জন্য পেন্সিল দিয়ে আগে লিখে নেবে। হ্যাপি এরকম সিঙ্গেল লাইনে লিখে নেবে, এইচ এ পি, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে, কারণ এগুলো তুলি দিয়ে রং দিয়ে যখন করবে একটু মোটা হয়ে যাবে।
ঠিক আছে, পিপি ওয়াই হ্যাপি, নিউটা তো ছোট লেখা, তাই মাঝখানটা লিখবে এন ই। দেখো লেখাগুলো কিভাবে লিখছি একটু দেখে নাও, ডাব্লিউ নিউ ইয়ার, ওয়াই ই ইটা লিখবে এ, এ লিখে লিখে পেটটা কেটে দেবে এ আর, হ্যাপি নিউ ইয়ার টু এভাবে লিখে এই একটা জিরো টু জিরো, আবার টু একইভাবে লিখবে লিখে তারপরে টোয়েন্টি থ্রি টু থ্রি, এ হয়ে গেল লেখা। ঠিক আছে, এবার আমরা অল্প করে জল দিয়ে রংটাকে গুলে নেব, নিয়ে আমরা এবার কেমন করে লিখছি দেখে নাও। এবার এই লাইনের উপর দিয়ে একটু তুলিটাকে একটু এইভাবে চালাবো, ঠিক আছে, এইচ এ, এই লাইনটা দেব এখানে সোজা করে এই এইচ এ পি, এই দিয়ে এই দিয়ে এই পি, আবার এটাকে ডবল পি করে দেবো, ঠিক একই রকমভাবে লেখার চেষ্টা করবে পিপি, এটাকে সোজা টেনে দেবো হ্যাপি হ্যাপি নিউ, এটা এইভাবে সোজা টানবে, তারপরে এই টানবে, তারপরে এরকম সোজা টেনে দেবে তুলি দিয়ে, ঠিক আছে, এন এইভাবে টেনে সোজা টেনে, তারপরে এই টানবে এই দুটো এই তিনটে এইভাবে এঁকে দেবে, ঠিক আছে, এমনি ডাব্লিউ এই লাইনটা টানবে, তারপরে এই লাইনটা টেনে এটাকে জুড়ে দেবে, এই হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার, ওয়াই ওয়াইটা ঠিক আগের ওয়াইটা যেভাবে লিখেছ, প্রথমে এই লাইনটা টানবে, তারপরে এই লাইনটা টানবে, তারপরে এটাকে সোজা করে দেবে, ওয়াই ইটা আগের ইটা যেভাবে লিখেছ, এই টানলে এই টানলে এই মিডিল একটা দিলে এই, এটাও তাই আগেরটা যেভাবে লিখেছ, এটা একটু যাবে, তারপরে এই গিয়ে এই সোজা চলে গেল, তারপরে আর পি যেভাবে লিখেছ ওভাবে পি এর মতো লিখে নেবে, লিখে নিয়ে তারপরে এটা জুড়ে দেবে, হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার। এবার 2023টা আমরা অন্য কালার দিয়ে লিখবো, ভাল লাগবে, এটা আমরা গ্রিন কালার দিয়ে লিখবো, গ্রিন রংটা দিয়ে এইভাবে ধরে এই গেল এই গিয়ে এই সোজা হয়ে গেল টু, জিরোটা একটু ডিম্বাকৃতি করব, দেখতে ভালো লাগবে, এই টু আগের টুটা যেভাবে লিখলাম জিরোর পরে, পরের টুটাও ঠিক সেম সেম লেখার চেষ্টা করবে, থ্রিটা এই টানবে এই টানবে, তারপরে এটাকে এই জুড়ে দেবে, হয়ে গেল 2023। এবার আমরা ব্ল্যাক কালার নেব, ব্ল্যাক কালার দিয়ে এগুলো শেডগুলো করে দেব, কিভাবে করব দেখে নাও, এইচের এই পাশ দিয়ে দাগ দিলাম এই, ঠিক এই বরাবর নামবে এই, একটু ফাঁকা রেখে করবে এই, হয়ে গেল, আবার এই পাশ দিয়ে গিয়ে এই নামবে এই, ঠিক আছে, এবার এইচ করেছি, এবার আমরা এ করব, এই এই ছোট ছোট লেখা তো একটু আস্তে আস্তে সুন্দর করে করবে, ছোট জায়গা এই গিয়ে এটা সোজা নেমে গেল, এই নেমে গেল, এর পাশ দিয়ে টানলাম, এটার ছায়াটা এখান দিয়ে পড়ল, আবার এটা এই গেল, আবার এই গেল, এবার নিচে, ঠিক আছে, এই পিটা যেভাবে করেছি আমরা এই পিটাকেও সেইভাবেই করে দেবো, এইটা এখান দিয়ে গিয়ে এই নামলো এই এই, এবার ওয়াই ওয়াইটার এই পাশে হবে এ পাশে হবে এই হলো এই হয়ে গেল ওয়াই হ্যাপি নিউ, এনেরও তাই এইখান দিয়ে যাবে এই নামবে, আবার এই সাইডের লাইনটা হবে, আবার এই সাইডের লাইনটা হয়ে এই হয়ে যাবে, আবার এই ইটা এই হবে নিচে সাইডে হবে, আবার এই পাশের লাইনটা দিয়ে এটাও ঠিক একইভাবে হবে, এটা টানবে এই টানবে এই, ডাব্লু ডাব্লুটাও এখান দিয়ে হবে, আবার এই টানলে এই এই পাশে টেনে এই হয়ে গেল আমাদের হ্যাপি নিউ ইয়ার।
ইয়ারের ওয়াইটাও ঠিক এইভাবে এই সাইডে দেখা যাবে, আবার এই সাইডটা এই গিয়ে এই নামবে, এই হয়ে গেল। আগের ইটা যেভাবে করেছি এই ইটাও সেই একইভাবে, এই নামলো, এই হলো এইভাবে, আবার এটা এইভাবে টেনে নিয়ে এই চলে গেল, এই এটাও আগের এটা যেভাবে আছে ঠিক এইভাবেই হবে। এই হলো এই নিচটা হবে, এই হলো এই, দেখে নাও তোমরা ভালো করে। এবার আটটা তাই এই হবে, এই গেল, এই এটা গেল, এটা হয়ে গেল এই। আর 2023টা আমরা এবার আবার করব কিভাবে, ওটা আমরা লাল দিয়ে করব, বেশি ভালো লাগবে, দেখে নাও। এটা গ্রিনের পাশে রেড কালারটা ভালো লাগবে দেখতে, এটা রেড কালার দিয়ে করে দেবো। এই হয়ে গেল, ওটাও তাই এই সাইডে হবে, আবার এই সাইড থেকে এসে এই নেমে যাবে, ওটা এখান থেকে নেমে এই হয়ে গেল, টুটা তাই এখান থেকে হলো, আবার এই গিয়ে এই হয়ে গেল, থ্রিটাও তাই এখানে হলো, এই পাশে হবে, এটা এইটুকু দেখা যাবে, আর এটা এখান থেকে এই পুরোটা হয়ে গেল তোমার হ্যাপি নিউ ইয়ার 2023। এবার অল্প একটু লাল রং হালকা করে নিয়ে বেলুনের মুখটা একটু এরকম ডট 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 দিয়ে দিতে পারো, দেখতে ভালো লাগবে, ডট ডট দিয়ে এটাও এখান থেকে সুতোটা সুন্দর করে টেনে দেবে, একটু কালো দিয়েই টেনে দেবে সুতোটা, ভালো লাগবে দেখতে। এই হয়ে গেল আমাদের হ্যাপি নিউ ইয়ারে বেলুন আঁকা। এবার কি করবে, একটু শুকোনোর টাইম দেবে, টাইম দেওয়ার পরে ইরেজার দিয়ে ভালো করে ফাঁকা আস্তে 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 ইরেজ করে দেবে, পেন্সিলের লাইনগুলোকে মুছে দেবে। এই দেখো আমি ইরেজার দিয়ে ইরেজ করে দিয়েছি লেখাটা, এখন দেখো কি সুন্দর লাগছে। এভাবে তোমরা বাড়িতে চেষ্টা করবে সবাই, আর যারা খুবই ছোট, যারা তোমরা তুলি রং ব্যবহার করো না, তাদের জন্য আমি বলবো স্কেচ পেন দিয়ে তোমরা লেখাটা করে দেবে। হ্যাঁ, একটুখানি যদি রং বাড়িতে না থাকে তাহলে মায়ের থেকে একটু আলতা রং আলতা নিয়ে নেবে, আলতা দিয়ে গুলে ওই স্প্রেটা করে দেবে, আর বাড়িতে তো স্কেচ পেন মোটামুটি সবারই থাকে বা কালারিং কাট পেন্সিল, সেইগুলো দিয়ে তোমরা লিখে দেবে। এভাবে লিখবে, সবাই করবে আশা করি বাড়িতে, সবাই তোমরা এটা দেখে দেখে করবে, ভালো লাগবে। এটা দিয়ে তোমরা গ্রিটিংস কার্ডও করতে পারো, এটা ছোট করে ভাঁজ করে নিয়ে গ্রিটিংস কার্ড করেও বন্ধুদের তোমরা দিতে পারো, হ্যাপি নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই, আমরা আমরা এইভাবে করতে চলতে থাকবে। আর সবাই যারা আমার সাবস্ক্রাইব করেছো বা করেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবাই বেল আইকনটা টিপে দেবেন, তাহলে তাড়াতাড়ি মানে ভিডিও পাঠানো মাত্রই আপনাদের ঢুকে যাবে, সবাই দেখতে পাবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী বছরের জন্য, হ্যাপি নিউ ইয়ার, অগ্রিম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবে সবাই।